রাত্রিকালীন সময়ে যদি কেউ পেছন থেকে ডাকে এবং স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে কেউ পেছন থেকে ডাকছে অথচ কোনো মানুষ নেই, ভুলেও আপনি ঘাড় ঘুরিয়ে তাকাবেন না, কি করবেন? যখন দেখতেছেন একবার দুইবার তিনবার আপনাকে ডাকছে, কি করবেন? যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন অনেক সময় দেখবেন কখনো পেছন থেকে বিড়াল দৌড় মারতেছে অথচ বিড়াল এই সময় থাকার কথা না, কি করবেন? কখন থেকে কুকুর আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে অথচ কুকুর এই সময় রাস্তায় থাকার কথা না, কি করবেন? এবং আপনাকে দেখার পর অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে, কি করবেন? প্রশ্নটি করেছেন ভাই মোজাম্মেল হক পূর্বাচল থেকে। উনি বলছেন যে মোহতারাম, পিন পতন নিরবতার অবস্থায় আমি যখন রাত্রিকালীন সময়ে দোকান থেকে বাড়িতে ফিরি মনে হয় পেছন থেকে কে যেন ডাকছে এবং নিয়মিত এটা হচ্ছে, এখান থেকে বাঁচার উপায় কী আর আমার করণীয় কী? মোজাম্মেল হক ভাই, আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। এটা নিয়ে অনেক আগে আমি একটা লেকচার দিয়েছিলাম, যেহেতু প্রশ্নটি করেছেন আমি আবারও বলছি। রাত্রিকালীন সময়ে দুইটা কারণে এমনটা হয়ে থাকে, কেউ কেউ কল্পনা করে যে হয়তোবা পেছনে আমাকে কেউ ফলো করছে, এই কল্পনা পশুত তার কাছে মনে হয় কে যেন তাকে ডাকছে। অনেক সময় মনে হয় দেখবেন বিছানার ওপর আপনি শুয়ে আছেন, মাথায় খেলছে ভূমিকম্প ভূমিকম্প, আসলে বিছানা নড়তেছে না কিন্তু আপনি ভূমিকম্পের ভয়ে আপনি আতঙ্কিত এবং আপনার কাছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, বউকে বলতেছেন এই ভূমিকম্প শুরু হয়েছে মনে হয়, আসলে ভূমিকম্প কিচ্ছু না, বরঞ্চ আপনার মানসিক অবস্থাটা ভূমিকম্প ভূমিকম্পের মতো ছিল এই জন্য ভূমিকম্প মনে হয়েছে। একটা হচ্ছে পেছন থেকে সত্যিকার অর্থেই কেউ ডাকছে আপনাকে, সেটা কে, মানুষ? না, বজ্রের আসরের কারণে অনেক সময় এমনটা হয়ে থাকে। আপনাদেরকে বলি, রাত্রিকালীন সময়ে যদি কেউ পেছন থেকে ডাকে এবং স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে কেউ পেছন থেকে ডাকছে অথচ কোনো মানুষ নেই, ভুলেও আপনি ঘাড় ঘুরিয়ে তাকাবেন না, কি করবেন? হয় বডিলি পুরোটা আপনি ঘুরবেন অথবা ঘাড় ঘুরিয়ে এভাবে তাকাবেন না, কি করবেন? যখন দেখতেছেন একবার দুইবার তিনবার আপনাকে ডাকছে আয়াতুল কুরসিটা আপনি মনে মনে পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়ে বডিলি আপনি পুরোটা ঘুরে যাবেন, দেখবেন কিচ্ছু না ইনশাল্লাহ চলে যাবে এবং ভয়টাও কেটে যাবে। জিন আপনার কখনো টুটি চাপিয়ে ধরবে না যদি আপনি পবিত্র থাকেন, যদি আপনার ভিতরে আয়াতুল কুরসির সম্পদ থাকে। দুই নম্বর বিষয় আসেন, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সম্পর্ক আরও কিছু বিষয় বলে দিই, যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন অনেক সময় দেখবেন কখনো পেছন থেকে বিড়াল দৌড় মারতেছে অথচ বিড়াল এই সময় থাকার কথা না, কখন থেকে কুকুর আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে অথচ কুকুর এই সময় রাস্তায় থাকার কথা না, এবং আপনাকে দেখার পর অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন সাপ আপনার পেছনে আপনাকে অনুসরণ করছে, প্রথমে সাপকে ইট তুলে মারবেন না, বিড়াল আসলে বিড়ালকে লাথি দিবেন না, আমার চেনা আমার চেনা আমার কাছের লোক। রাত্রিবেলায় পেশাব করতে আমগাছতলায় গেছে, আমগাছ যেখানে আছে বাগান, পেশাব করার পরে পেছনে দেখতেছে এক বিড়াল দাঁড়িয়ে আছে, তো ফুটবল খেলতে ভালো, দিছে বিড়ালে একটা লাথি, বিশ্বাস করেন পরের তিন দিনের মাথায় এই পাটা পুরো ফুলে গাছের মতো হয়ে গেছে। কবিরাজ দেখানোর পরে রুকিয়া করার পরে জানা গেল কি বদজিনের আসর, ওই জিনকে যে সে লাথিটা মেরেছিল এটা ছিল জিন। এখন আপনাকে আমি যে বিষয়টি বলি, জিনের প্রভাবে মানুষের শারীরিক ক্ষতি হয় এটা সবাই একমত, জিন আছে এটাও একমত। জিন দুইটা সুরত ধারণ করতে খুব পছন্দ করে, একটা হচ্ছে বিড়ালের সুরত আর একটা হচ্ছে সাপের সুরত, মানে আকার আকৃতি। সুতরাং সাপ আর বিলাই যদি আপনারা বা বিড়াল যদি দেখেন এভাবে কেউ শুরুতে আঘাত করবেন না, তাকে তার মতো ছেড়ে দিবেন বা চলে যেতে সাহায্য করবেন, আর আপনি মনে মনে কী করবেন, আপনি মনে মনে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন, ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতিকার করতে পারবে না। তারপরে বাস ঝাড়ের নিচ দিয়ে আপনি যাচ্ছেন, শব্দ হচ্ছে বিকট শব্দ, দিনের বেলায় কোনো শব্দ নয় কিন্তু রাত্রিবেলায় বিকট শব্দ, কান্নার আওয়াজ। এমন এলাকা দিয়ে বা এমন একটি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেখানে দিনের বেলায় গাছের ডালটা সোজা ছিল কিন্তু রাত্রিবেলায় যখন আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছের ডালটা বাঁকা হয়ে গেছে। যখন দেখবেন যে দিনের বেলায় সোজা ডাল ছিল রাত্রিবেলায় ডাল বাঁকা হয়ে গেছে, সেই ডালের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর যদি একান্ত অন্য কোনো রাস্তা না পান তাহলে কয়েকবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে সশব্দে উচ্চারণ করবেন তিনবার, তারপরে আয়াতুল কুরসি পড়ে আপনি সেই গাছের নিচ দিয়ে যেতে পারেন। অনেক সময় দুষ্ট জুনেরা খেলাধুলা করে এবং এই সমস্ত কাজগুলো করে থাকে। নির্জন জঙ্গল থেকে আপনার নাম ধরে কেউ ডাকছে রাত্রিকালীন সময়ে, এটা হয় গ্রাম অঞ্চলে বিশেষ করে, বাড়ির পাশে গরুস্থান আছে অথবা বাড়ির পাশে পুকুর বা পুষ্করিণী আছে, বাড়ির পাশে কোনো জঙ্গল আছে,
আপনারা কে যেন নাম ধরে ডাকছে, হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন, কে যেন আমাকে নাম ধরে ডাকছে, জানলা খুলে দেখেন কিছুই নাই। আপনাকে একটা বিষয় বলি, যখন নাম ধরে কেউ ডাকবে হুট করে তার সামনে বের হয়ে চলে যাবেন না, আপনার ক্ষতি হতে পারে। তাহলে আপনি কী করবেন, যখন আপনার নাম ধরে ডাকা হবে আয়াতুল কুরসি পড়বেন, পড়ে চারিদিকে ফুৎকার দেবেন ইনশাআল্লাহ। দেখেন আয়াতুল কুরসি কিন্তু মারাত্মক জিনিস, এই আয়াতগুলোর কিন্তু অনেক পাওয়ার, এই আয়াতগুলো মুখস্থ করে নিন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে গাছের মাথায় কে যেন বসে আছে, হয় না এরকম? রাত্রিকালীন সময় মনে হচ্ছে যে কে যেন বসে আছে ছায়ার মতো, আবার কাছে যেয়ে দেখছেন কিচ্ছু নাই। যখন এরকম অস্তিত্ব দেখবেন তখন মাথা উঁচু করে তাকাবেন না, মাথা নিচু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন এবং আয়াতুল কুরসি বলে মাথা নিচু করে আপনি সরে যাবেন, ওই নিচ দিয়ে চলে যাবেন, বারবার উপরে তাকাবেন না, ক্ষতি হবে। হঠাৎ ঘরে দেখতে পেলেন, আপনি ঘরে ঢোকার পরে আপনার মতো কেউ চেয়ারে বসে আছে, অথবা আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে, অথবা আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনার বাপ মার মতো কেউ যেন দাঁড়িয়ে আছে, খবরদার, যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনারা আপনার মতো কেউ কাউকে দেখলে আল্লাহু আকবার বলে চিৎকার দেবেন এবং আয়াতুল কুরসি পড়বেন। চিৎকার বলতে সশব্দে বলবেন আর কি, ডান কাত হয়ে সবসময় শুবেন। আমরা একটা বেশি ভুল করে থাকি একটা বিষয়ে, এবং অধিকাংশ মানুষ আমরা এই কাজটা করে থাকি, নেকেড চরিত্রের ঘুম, আর একটা হচ্ছে সুন্নাতের ঘুম। ডান কাত হয়ে আদবের সাথে ঘুমানো, ওযুর সাথে পবিত্র বিছানায়, এটা নবীজির সুন্না। চারকুল পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাসবিহ পড়ে। আর কিছু মানুষ দেখবেন আপনারা যারা নিতম্বকে ওপরে এবং লজ্জাস্থানকে নিচে দিয়ে বুকটাকে বালিশের ওপরে দিয়ে দুই হাত ছড়িয়ে নেকেটের মতো শুয়ে থাকে, নাউজুবিল্লাহ, মানে নেকেট চরিত্রের, যেটাকে অশ্লীল চরিত্রের বলা হয়ে থাকে বা অশ্লীল আকৃতির বলা হয়ে থাকে। এরকম কোনো অশ্লীল আকৃতি দিয়ে আপনি শুয়ে থাকবেন না, এই চরিত্রটা বা এই আকৃতিটা জিনের খুব পছন্দ, এবং এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন যদি এভাবে নিয়মিত শুয়ে থাকেন, বোবা জিন ধরবে, তারপরে এই বজ্জিনের আসর ঘটবে। পানিতে নামার পর মনে হচ্ছে পেছন থেকে কেউ টানছে, আল্লাহু আকবার বলেন, আয়াতুল কুরসি পড়েন। কুকুর বিড়াল রাতে যদি দেখেন তাহলে সামনে একটা গোল দাগ দিবেন, সামনে একটা গোল দাগ দিবেন, যে পথে আপনি হেঁটে যাচ্ছেন ওই গোল দাগের উপর আপনি দাঁড়াবেন এবং দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাতের বেলায় আয়না কম দেখবেন, যদি আপনি কোনো মিষ্টি জাতীয় জিনিস রাস্তাঘাটে বসে খান নির্জন এলাকায়, ওখানে যদি কোনো প্রাণী এসে হাজির হয় তাহলে মিষ্টি জাতীয় জিনিসটা তারে শেয়ার করবেন। তৈলাক্ত কোনো মিষ্টি জাতীয় জিনিস এগুলো রাত্রিবেলায় হাতে নিয়ে মুভ করবেন না, কারণ কি এগুলো জিনদের পছন্দের খাবার, আর যখন আপনি এগুলো নিয়ে মুভ করবেন তখন আপনাকে জিনেরা অনুসরণ করবে। এই জিনিসগুলো অনেক গবেষণা করে স্কলাররা বের করেছেন, আপনাদের সামনে পেশ করলাম, এবং জিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন, নবীজির কাছে জিনেরা বাইয়াত হয়েছে, জিনদের অস্তিত্ব আছে এটা আমরা বিশ্বাস করি, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সহজ করুন, বোঝার তৌফিক দান করুন।